আর আমার তো যত দামি বাইকই থাক না কেন এমটি দেখলে আমার চোখ ওই জায়গায় যায় থেমে যায়। ওইডি দিয়ে আপনারা আরো 5 থেকে 6টা বাইক কিনতে পারবেন যেটা দিয়ে 1-2 বছর চলে যাবে। এই জায়গায় তো একটা ফুদিবি ঠিক আছে ফুদে মানে এমন ভাবে কাঁপাইতে কাঁপাইতে যাইতেছে। তো বেসিক্যালি আমাদের প্রোগ্রামে আমিও জয়েন করলাম আর সবচেয়ে বেশি মজার বিষয় কোনটা জানেন যে ফ্রিতে এটা কি আছে বাবা ঘুরে নিয়ে আপনারা করে দিবেন এই যে মোনা কেছে যে ফ্রিতে মোনা রেখে চুরি পাইছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস আমিও ভালো আছি। কিশোরগঞ্জ থেকে আসার পরে শরীরে যে ক্লান্তিটা ছিল ওটা কেটে গেছে, বাট কালকে আশুলিয়ার রাস্তা থেকে গাড়ি চালিয়ে আসার পর দেখেন আমার ফেসের অবস্থা। এমনিতেই তো সারাদিন রাইডের উপর থাকি, ধুলা বালু লাগেই ফেসে, বাট কালকে সবচেয়ে বেশি লাগছে এই দেন মুখে গোটা কাঠি উঠে গেছে। চোখ তো আমি মেলতেই পারতেছি না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর চোখ দিয়ে খালি কেদাই বেরিয়েছে। আর গাইস আজকে শ্যুট নেওয়ার কথা ছিল, বাট কালকে আমি লেট করে ফিরাতে আমি আর শ্যুট নিতে পারিনি। আমার শ্যুটটা আগামীকাল নিতে হবে, বাট শ্যুটের জন্য কিছু কেনাকাটা করতে হবে, ওইটা আজকেই করতে হবে। আমি অলরেডি রিয়াদকে ফোন দিয়ে দিয়েছি, রিয়াদ আসতেছে, তো রিয়াদ আসলে রিয়াদরে নিয়ে আমি কেনাকাটা কিনতে যাবো। মূলত একটা ডাক্তারের অ্যাপ্রোভ কিনতে হবে, আরও কিছু জিনিসপত্র আছে এখনও ঠিক করিনি, আর তার আগে আমার বাইকটা ধুতে দিব। বাট একটা মজার বিষয় কি জানেন বন্ধু, তোমার বাইক তুমি কোন থেকে দিছ? তোমার হোন্ডা ধুইলা কোন থেকে? গর্তের ভিতরে দেই, আর একবার করার না দেই যাওসি। গাইস আমি চিন্তা করতেছিলাম আমার বাইকটার ওয়াশ করুম, বাট এই টাইমে এই জায়গায় এসে আমার একটা জিনিস চোখে পড়ে, সেটা হলো ওরা আবার সাইকেলটারে কত সুন্দরভাবে ধুইতেছে এই খাদের ভিতরে। বাজান দোসি কেমনে দিছিলি? দোসি টু এটারে কয় ফ্রি ওয়াশ। চলো নাইমে গেছে সাইকেল করতে, ওই যে সুন্দর করে ধুইতেছে। ডইলা দো বেটা, ময়লা থাকি গে ডইলা দো। হ্যাঁ ঠিক আছে বন্ধু, আমারটা ধুয়ে দিতে পারবি না? নামা মুয়েনে হ্যাঁ খালার বলা উড়াই দৌড়াই দুটো কেতা দিয়ে বেরিয়ে যাব। গাইস এটা সাইকেলের জন্য ঠিক আছে, আমার বাইক দোকানে নিয়ে ওয়াশ করতে যাবো, তো এখন আগে একটু বাইকটা ওয়াশ করতেই যাবো। তার প্রথমে বোথ অফ ইউ গাইস আমি একটা জিনিস শেয়ার করতে চাই আপনাদের কাছে। আমার মনে হলো এই জিনিসটা আপনাদের কাছে শেয়ার করা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনারা অনেকেই মোটর ব্লগিংয়ের প্রতি ইন্টারেস্টেড, আর মোটর ব্লগিং করতে গেলে আপনাদের অবভিয়াসলি একটা ক্যামেরা সেট আপ লাগবে, যেটা আপনারা আপনাদের হেলমেটে লাগাবেন। আর শুধু ক্যামেরা হইলে হইলে ক্যামেরার সাথে অনেক জিনিস লাগে, লাইক ব্যাটারি, অ্যাডাপ্টার, মেমোরি কার্ড, চার্জার, ইটিসি, ব্লা ব্লা ব্লা। আর তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো মাইক্রোফোন। আর আপনারা জানেন আমি কিছুদিন পরপরই মাইক্রোফোন নিয়ে বড় সড়ো আকারে ধরা খাইছি, তাই আমার মাইক্রোফোনের সমস্যার কারণে আমি ঠিকঠাক মতো আমার ব্লগই কন্টিনিউ করতে পারিনি। গাইস আমি কিন্তু গোপ্রোর বেস্ট মাইক্রোফোনটা ব্যবহার করছি অলওয়েজ, লাইক রোডের লেভেলিয়ার গো টু, রোডের সবচেয়ে আপডেট মাইক যেটা ওইটা, বাট তারপরও আমার মাইক কেন তো প্রবলেম। গাইস একটা কথাই আছে, জিনিস যেটা ভালো দাম ওইটার একটু বেশি হবে, বাট কিছু ক্ষেত্রে এই কথাটা আলাদা। আমি রোডের লেভেলিয়ার গো ওয়ানও ব্যবহার করছি, রোডের লেভেলিয়ার গো টুও ব্যবহার করছি। হ্যাঁ এটার সাউন্ড কোয়ালিটি ভালো, সাউন্ডও খুব সুন্দর শোনা যায়, বাট এই দুইটা মাইকই অনেক প্রবলেম। রোড একটা নামি দামি মাইকের কোম্পানি, বাট গোপ্রোর যে মাইকগুলো এই মাইকগুলোতে তেমন একটা উন্নতি রোড করতে পারে নাই। গাইস আমি মোটর ব্লগিং শুরু করছি 5 মাস, আর 5 মাসে আমি 4টা রোডের মাইক চেঞ্জ করছি। প্রতি পিস মাইকের দাম 7,300, 6,700, 6,500, বাট একটা তো আমি বেটার কোনো ফিডব্যাক পাই নাই। অতিরিক্ত বাতাসের সাউন্ড হচ্ছে, 2 দিন পর পরই মাইক নষ্ট হয়ে গেছে, অ্যাডাপ্টারের সাথে বন্ডিং ভালো ছিল না, মানে সব মিলে আমি বড় সকর আকারের ঝামেলায় ছিলাম। বাট লাস্ট টাইম আমার এক ছোটো ভাই আমার সাজেস্ট করে 1300 টাকার একটা মাইক আছে যেটা ও ব্যবহার করে এটা ব্যবহার করতে, আর ফাইনালি আমি ওই মাইকটা লাগাই, আর ওই মাইকের পরে আমার সাউন্ড কোয়ালিটি এত বেটার হয়ে গেছে, সাউন্ড কোয়ালিটিও বেটার, মাইকে কোনো সমস্যাও করে না, অ্যাডাপ্টারের সাথে বন্ডিংও ভালো, মানে সব মিলে এই কয়দিনে আমার কোনো সমস্যাই হয়নি। আর রোডের মাইকের যে সাউন্ড কোয়ালিটি 3 গুণ বেটার, যার জন্য গাইস আমি বলতে চাই আপনারা যারা মোটর ব্লগিং করবেন অবভিয়াসলি রোডের মাইক কেনা থেকে বিরত থাকবেন, রোডের মাইকের দামও অনেক বেশি আর ফিডব্যাকও তেমন একটা ভালো না। আর নর্মালি 1300-1400 টাকার যে মাইকগুলো আছে, হ্যাঁ এগুলো যদি 2-3 মাস পরে নষ্ট হয়ে যায় আপনারা আর একটা কিনে নেবেন। মনে করবেন রোডের একটা মাইক 7,300 বা 8,000 টাকা পরে, ওইডি দিয়ে আপনারা আরও 5 থেকে 6টা মাইক কিনতে পারবেন যেটা দিয়ে 1-2 বছর চলে যাব। এটাই বলার ছিল গাইস। আর আমি দেখাই এই মাইকগুলোও সুন্দর, সাউন্ড কোয়ালিটিটাও ভালো, আর সেটাও খুব সুন্দর হয়, লাইক এই দেখেন এই জায়গা দিয়ে কথাটা খুব সুন্দরভাবে শোনা যায়, মানে সব মিলে আর রোডের মাইকের চেয়ে এটা 3 গুণ ভালো। তাই আমি আপনাদের সাজেস্ট করতে চাই, আপনারা অনেকে সাজেশন চান যে ভাই কোন সেট আপটা ভালো হইব, কোন মাইকটা ভালো হইব, তো আমার কাছে এই মাইকের প্যাকেটিং নেই, এটা কী মাইক আমি জানি না, বাট এই মাইকটা 3 গুণ বেটার আমার রোডের মাইকের থেকে। তো আপনারা যারা রোডের মাইক কিনেন তারা এখান থেকে সাবধান। আজকের ওয়েদারটা অতটা খারাপ না, আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই, না বৃষ্টি আছে না বেশি রোদ, মনের মতো একটা ওয়েদার আর কি। আর গেছেন আমি এর আগের বার একটা ট্যাঙ্ক ভরছিলাম যেটাতে 3000 কিলো চলার কথা,
আমি তো 3000 থেকে চালাবো না 2800 মিনিট চালাবো আর অলরেডি 2500 হয়ে গেছে মাত্র 20 মিনিট এইবারই মনে হয় আমি সবচেয়ে কম চালাইছি নয়তো আমার বাইকে একটা মোবাইল আমি 5 দিন 6 দিন পরেও চেঞ্জ করি আমি যাইতে হইব যে সুন্দর কইরা বাইকটা তো একটু পানি মারতে হইব নতুন গ্লাসটা একটু টাইট করতে হবে তবে এটা কাপ গেছে আর পাশে কিছু টুকটাকি আছে আমি চিন্তা করতেছি এই সামনে কার্বন করাটা না এটা আমি বদলে এলাম দাম বদলাইতে পারবো না কিছুদিন সময় লাগবে এটা ইন্দোনেশিয়ান অরিজিনাল কিট অর্ডার দিলে আসতে সময় লাগে আর আমার তো যত দামি বাইকই থাক না কেন এমটি দেখলে আমার চোখ ওই জায়গায় যায় থেমে যায় ঘটনাটা কি জানেন আপনার ক্রাশ তো ক্রাশই ওক না সেটা চাপা ভাঙ্গা কিন্তু আপনার ক্রাশ আপনার কাছে ক্রাশই আর গাইস যাইতে ছিলাম আমার এই সমাজের ট্রাফিক পুলিশ ধরতে কি খবর ধর ভালো আছস এই যে গাড়ি সাইড করবাটা ঠিক কর বাটা গাড়ি যাইতে পারতাস না ঠিক কর দায়িত্ব তো করতাছিলি তুই তো ট্রাফিক পুলিশ নামে কলঙ্ক হ্যাঁ কোনো ঝামেলা জানা না হয় পাবলিকে দেখ বাটা কিছে দায়িত্ব কমপ্লিট কর আর নাইটি আসাও কি ওটিয়া দেখিলি তো আমার 10 টিয়া খারাপ 10 টিয়া ঘুরে দি সেবে নাম কই দিলি আচ্ছা আচ্ছা খারাপ এই জায়গায় তুই একটা ফুদিবি ঠিক আছে ফুদে তুই নিবি 10 টিয়া টাকা দে হর তুই না ধরে সেবে না বন্ধি আর সেবে নাম নিয়ে সেবে না কবি না দাদা 10 টিয়া শালার নিয়ে তো বিপদে উঠছি রে দান্দাবাস চিল্লাচিল্লি করছে বাট এখন সবার অভ্যাস হয়ে গেছে এখন সবাই 130 টাকা করে কিনে তাও সন্তুষ্ট আসলে বাঙালি অভ্যাসের দাস অভ্যাস যতদিন পর্যন্ত না হইব ততদিন পর্যন্ত একটু সমস্যা আর ফাইনালি মনির এসে পড়েছে আমাদের মাঝখানে রহমান একটু আগে কি কইতেছিলে তুমি কেন গাইজ মনির রেনিয়া সবাই বাইক চালাইতে ডরায় একমাত্র আমি একটা ব্যক্তি যে মনির রেনিয়া মানে পুরো দেশ ঘুরে বেড়াই আমার মনে হয় না আমি ব্যতীত অন্য কোনো রাইডার মনির রেনিয়া এত জায়গায় ঘুরতে পারতো মনির রেনিয়া কেউ 10 মিনিটে চালাইতে পারে না ও বইলে অনেক লড়ে ও পিছনে ভাই মোবাইল চালায় ও গাড়ি কাঁপায় মানে ও পিছনে ভাই ড্যান্স করে এক কথায় আর ওর যে ওজন ও দিন দিন খালি বাড়তেই আছে অবশ্য বাড়তে আমার দোষে কারণ আমি জায়গায় জায়গায় যাই পিছনে বইয়ে থাকে ও দ্বিতীয়ত ওর কাম খালি রাইতে এডিট করা তৃতীয়ত উড়া দুরা খাওয়া হয় আর এই কয়দিন তো গরুর মাংস রূপ হয়ে আসি হ্যাঁ সিরিয়াস হ্যাঁ রেডি এই রিক্সা আমি নিতে পারবো না পড়াই রিক্স নেই এই রিক্সা আমি নিতে পারবো না কারণ আমার জীবনের মায় অনেক বেশি আমি তো ধরি না মরলে তুই মরতি আমি তো বেরেক দামে এলাইছি আমি বেরেক দামে এলাইছি আমি যত রিক্স নেই আমি আমার জীবনের রিক্স নিব না আর ও তো জীবনের রিক্স নিয়ে ঢুকে দিতে হবে আর কারে মারতো ধর আমি তো বেরেক দিয়ে দিলাম পুরাপুরি বন্ধু আমার তো অল্লেগে কোনো চিন্তা নাই আমার চিন্তা তো অল্লেগে গাইজ মনে হলো টোলে সবাই দিয়ে যেত গা তো ডরাইবো না বেড়া আর মনির যদি গেছে হয়তো কালকে থেকে আপনারা আর ব্লগ পাইতেন না কারণ কি জানেন আমাদের চ্যানেলের এডিটরই তো মনির মনির গেলে আপনাদের ব্লগ এডিট করে দেয় তো কেডা না ভাই এইসব রাস্তায় কোনো রেস দিব না রেস দিলে বড় রোডে একটু আগে তোমাকে রেস দিয়েছিলাম ওই দিন গেলে পারেন না অটো যে রাস্তায় আছে ওই রাস্তায় রেস দিব না অটো যে রাস্তায় আছে ওই রাস্তায় রেস দিব না আমগো এই রাস্তায় অটো আর অটো ও আজকে ওয়েদারটা অনেক সুন্দর ওই পাশ থেকে রোড পড়তেছে খুবই জোর একটা ভিউ সুন্দর লাগতেছে সোনালি রোডটা পুরো রাস্তা এসে পড়তেছে অনেকদিন পরে এরকম ওয়েদার পাইলাম এখন কিন্তু গাই 6:10 মতো বাজে এই টাইমে এরকম ওয়েদার পাওয়া মানে খুবই রেয়ার আইটেম চলো ভালো লাগতাম গাইস এটা ছিল ওই রোড যেই রোডে আমি যতবার যেতাম ততবারই বদনাম করতাম আর এই রোডটা এত সুন্দর করছে সেটা আমি জানতামই না অনেকদিন পরে আসলাম আমাদের রোডে এখনও পুরোপুরি পিচ জ্বালাই যায় নাই পিচ জ্বালাই দিলে আরও সুন্দর হবে রাস্তাটা তাই কি এটা একটা ঘোরার জায়গা হয়ে যাবে এইসব জায়গা দিয়ে ভিড় থাকবো বাইক থাকবো সাইডে
আরো অনেক দোকান ফাটাইবো, ভালো লাগবে। আমি শুধু শুধু বলি না গাইস, আমাদের এলাকাটা কিন্তু অনেকটা বেস্ট এরিয়া। দেখেন হোয়াট আ ভিউ, অন্তর ছুঁয়ে যায়। আর কি খাওয়া দাওয়া শেষ করলাম, আর দোকানে অনেকদিন পরে আসলাম, দোকানে ভালো লাগতেছে, এই দোকানটা অনেক উন্নতি হয়েছে। লাইক আমরা যখন ফার্স্ট এই দোকানে আসতাম, তো এই জায়গায় দোকানটা ছিল না, দোকান অনেক ছোট ছিল, তখন আমরা কিছু সংখ্যক মানুষ এই দোকানে আসতাম, বাইরে দাঁড়ায় থাকতাম। এখন দোকানটা এত বড়, চাইলে অনেক মানুষ বসতে পারবে, এখন আর দোকান ফাঁকা থাকে। আমরা একটু আগে আসছি, যার ফলে আমরা যদি কোনো মানুষ নাই, আমি যদি একটু পরে আসতাম তাহলে বসতেও পারতাম না। আর আরও একটু যদি দেখাই, আমরা যখন এই দোকানে আসতাম তখন আমরা যদি ঠান্ডা ঠান্ডা খাইতাম, বাইরে থেকে আনায় নিতে হতো। আর এখন এই দোকানে দুইটা ফ্রিজ আছে, মানে আস্তে আস্তে দোকানটা অনেক উন্নতি হয়েছে। আর আমরা যখন আগে আসতাম তখন ফ্যানের ব্যবস্থা ছিল না, এখন দুইটা ফ্যান আছে, মানে দোকান অনেক বড় হয়ে গেছে। আর একটা জিনিস বলি, আমরা যখন আগেই দোকানে আসতাম তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 2 লাখ, আর এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 2 মিলিয়ন। তো তার লোকে লোকে আমাকেও উন্নতি হয়েছে, আমাকে একটা চ্যানেল হয়েছে, এখন আমি মোটর ব্লগিং করি, আগে মোটর ব্লগিং করতাম না। তো মানে আল্লাহ কখন করে কোন জায়গায় নিয়ে যাবে এটা তো বলা যায় না, সবই আল্লাহর উপর। বাট একটা জিনিস আমি বলতেছি, সেটা হলো আগের থেকে হালিমের টেস্ট কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। আগে 50 টাকার যে হালিমটা খেতাম ওটা তো ওয়েল কোয়ালিটির মাংস দেওয়া হইতো, টেস্টটাও অনেক বেটার ছিল। এখন 50 টাকার হালিম খেতে ওই কোয়ালিটিটা ওই টেস্টটা পাওয়া যায় না, ওই টেস্টটা হয়েছে। আমি আগের দিনের টেস্টটা মিস করি। উন্নতির সাথে সাথে মানুষ মানুষের প্রতি একটা ভুলে যায়, বাট ব্যাপার না, জিনিসপত্রের দাম বাড়তেছে, টেস্ট তো একটু নষ্ট হইবই। আর এই পুরো ট্রিটটাই দিছে হলো রহমান, কারণ রহমানের ফার্স্ট পেমেন্ট পাইছে। কত পাইছ? ১১,০০০ টাকা। কতদিন কষ্ট করে? দেড় বছর। গাইস ওরে দেখে আমাদের শেখা উচিত, কী শেখা উচিত? যে একটা জিনিসে লাইকা থাকতে হইব। আর আমি খুব খুশি হই যখন আমার কোনো কাছের বাড়ির দাদা আমার দেখে ইউটিউবে যায়, ইউটিউবে যে ওই জায়গায় পরিশ্রম দেয় আর পরিশ্রম করে কিছু একটা করে। কারণ এখনকার জেনারেশনটা কী হয়েছে জানেন, সব মানুষ টিকটকের দিকে ঝুঁকে পড়ছে। আর টিকটকে কী চলে? সাপোর্ট করেন, সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন, প্রমোট দেন, হ্যান দেন, ভাই নিজে কিছু করতে চায় না। আমি চাই আপনারা নিজেরা কিছু করেন, নিজেরা কিছু করার ভিতরে না অন্যরকম একটা শান্তি। যদি আপনারা অন্য কেউ প্রমোট করে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ায় দেয়, মানুষ কী করবো? যে আরে তুই তো মাইন্ডসে পাঁচাইটা উঠছ, দরকার আছে? নিজে কষ্ট করেন, নিজে কষ্ট করে ইনকাম করলেন, ওটার একটা অন্যরকম খুশি আছে। তুমি যে 12,000 টাকা কামাইছো, তোমার কেমন লাগতেছে? 12,000 মোটামুটি অনেক ভালো লাগতেছে। আর এই পুরো পুরো জিনিসটা হয়েছে আপনাদের জন্য, আমাদের জন্য না। তুমি যে আমার থেকে ইন্সপায়ার ইউটিউবে গেছো, ওটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। গাইস আমি টিকটক ইউটিউব বোধ দুই জায়গায় ভিডিও বানাই, কিন্তু টিকটক আমি হৃদয় বানাই, আমার কোনো ইনকাম নেই, জাস্ট আমার অডিয়েন্স পছন্দ করে যার জন্য বানাই। বাট ইউটিউবটা না আমার মেন ইনকামের জায়গা। আর আপনারা ভাবেন ইউটিউব অনেক ইনকাম, ওরকম কিছু না, ইউটিউব থেকে খুবই স্বল্প ইনকাম। ও 2 বছর কষ্ট করে মাত্র 11,000 টাকা কামাইছে, বাট ওর কাছে 11,000 টাকা 11 লাখের সমান, কারণ পরিশ্রমের টাকা। তবে যেমন সবসময় কই, কষ্ট করেন, নিজে কষ্ট করেন, কারোর কাছে যায়েন না, কারোর কাছে হাত পাইতেন না, ডিজিটাল ভিক্ষা করেন না। মানুষ ভাবে যে টাকা পয়সা চাওয়াই মনে ভিক্ষা, এরকম কিছু না। আপনাদের একজনের যে কাছে যাই কই, যখন ড্রাইভার প্রমোট দেন, ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এটার একটা ডিজিটাল ভিক্ষা, এরকম কিছু করেন না কখনো। আপনি মনে করবেন আপনার পরিচয় যাতে আপনার কন্টেন্টে আপনার পরিশ্রম না। চলেন গেছে খাওয়া দাওয়া, তো শেষে আমি জায়গা থেকে বাইরে তো কোনো মানুষ আসে শুনে সেই তো করে জায়গায় ভিজিয়ে যাবো। আর ওই যে আমাদের কলেজ, আর এটা হলো আমাদের কলেজের রাস্তা। এই রাস্তাটা দেখে একটা স্মৃতি মনে পড়ে গেলো, যে আমরা রেগুলারলি 5 ক্লাসের পর এই রাস্তা দিয়ে পলাই এসে পড়ছি। আমরা সামনের গেট দিয়ে কখনো আসতাম না, আমরা সবসময় এই যে পিছনের গেট দিয়ে পলাই এসে পড়তাম। এখন 5 ক্লাস পরে কেন পলাইতাম আমি বলি, আমাদের কলেজে একটা ক্লাস হইতো ইসলাম শিক্ষা ক্লাস, ওই ইসলাম শিক্ষা স্যারটা আমাদের ফেভারিট স্যার ছিল, আর উনি খুব করাও ছিল, উনি খুব ভালোও ছিল, যার ফলে ওনার ক্লাস কোনোদিন আমরা মিস করতাম না। ওনার ক্লাস শেষ হইতো আর আমরা বাইরে হয়ে পড়তাম, মানে ওনার ক্লাস পরে আমরা আর 1 ক্লাসও করি নাই কখনো। এই দিনগুলো মনে পড়ে গাইস, এই স্মৃতিগুলো রয়ে গেছে, অনেক মিস করি এই দিনগুলো। আরে এই দিনগুলো আর কখনো ফিরাবো মনে জানি, বাট এই স্মৃতিগুলো ভিতরে নিয়ে এই বাইসে আসি। ও ও, যাওয়ার সময় একটা জিনিস চোখে পড়লো, দেখেন V3 আর V3, মাঝখানে 2-1টা নর্মাল বাইক আছে, বাদ বাকি সব V3 আর V3, V3 M, লাইক সবগুলোর পিছল লাইট একরকম। আচ্ছা সামনে যারা আছে না, কালিয়াকুড়ের ইয়া আমার একটা গ্রুপ আর কি, এই জন্য এত ভার্সন 3 ভার্সন 4 গাড়ি আর কি, ভার্সন 3 ভার্সন 4 গাড়ি বলে কথা না, মেইনলি হলো এগুলো সব ইয়ামাহা গাড়ি। ইয়ামাহা গাড়ি ছাড়া এই জায়গায় কোনো গাড়ি নেই। দেখি আমি একটু টাইনা ওদের কাছে যাই, আমারটা তো ইয়ামাহা। এ পারাদামুলু তু, এই নেইমার এই গান সুন্দর করে দেবার, আমি খুঁজতে পারি না। এই যে আমারটাও ইয়ামাহা পড়ছে, সব ইয়ামাহা মাঝখানে ঢুক, ইয়ামাহা মেশিন দাঁড়িয়ে যাবো ভাইয়া, চলো সব ইয়ামাহা ভাই, ভাল লাগতেছে। মেইন কথা হলো ইয়ামাহার গাড়ি, এইটা ম্যাটার করে না যে আপনারা কোন মডেলের গাড়ি চালাইতেছেন, এইটা ম্যাটার করে যে আপনারা ইয়ামাহার গাড়ি চালাইতেছেন। বুঝলাম না তো, এটা মনে মনের বলে আয় পড়ছে ভাই, আজকে এরিয়া পুরা কাঁপাই যাইতেছে। M4 থেকে 5টা আছে, ভার্সন 3 অনেকগুলা, মানে এমনভাবে কাঁপাইতে কাঁপাইতে যাইতেছে। যাক আমি এই জায়গায় এসে ভালো হয়েছে, এদের মাঝখানে ঢুকে গেছি আমি। সবচেয়ে সুন্দর লাগে পিছের হেডলাইটগুলা, ডিজাইনিংটা খুব সুন্দর,
অনেক সুন্দর দেখা যায় দূর থেকে। আর সবগুলো যখন একসাথে যেতেছে না, সবচেয়ে বেশি ফুইটাই রয়েছে পিসার হেড রাইডগুলো। এই দেখুন একটা ঝলক দেখতে পারবেন। আল্লাহ, আমি তো মাঝখানে ঢুকে গেছি। চলো আমি বাইকটা এক জায়গায় পার্কিং করি আর ওই জায়গায় দাঁড়াই আর কি। আমি বেশি রাইড করতে করতে আসতেছিলাম, আর এদিকে অনেক ইয়ামা রাইডার পেয়ে গেছি। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার ইয়ামা বাইক, তো আমি ওনাদের মাঝখানে ঢুকে যাই। আর আনফর্চুনেটলি আমি যে জায়গায় আসবো ওনারা ওই জায়গায় আসছে, তো ওনাদের সাথেই আসলাম, ওনাদের সাথে জয়েন করলাম। ওনারা এক ইয়ামাহার একটা গ্রুপের, মানে আমাদের এরিয়ার ইয়ামার একটা গ্রুপ আছে, ওনারা ওই গ্রুপের সদস্য। এখান থেকে আজকে যেন কী প্রোগ্রাম হইতেছে ওই প্রোগ্রামে ওনারা আসছে। তো বেসিক্যালি ওনাদের প্রোগ্রামে আমিও জয়েন করলাম। আর সবচেয়ে বেশি মজার বিষয় কোনটা জানেন, যে ফ্রিতে এটা কী আছে বাবা, বিরিয়ানি আছে ফ্রিতে, বোনারে খিচুড়ি পাইছি। আমি চিন্তা করছিলাম ধন্যবাদ এই ধরনের গরিব দেখানোর জন্য। আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক উপরে নিয়ে যায়। মাঝে মধ্যে এই ধরনের গরিব যে ডাক দিয়ে গেলে আমরা কি করব, উপরে নিয়ে গেলে তো খিচুড়ি খামু শুটের আগের দিন একসাথে থাকলে ভালো হয়, কারণ শুটের অনেক গুজগাজ আছে, অনেক কিছু কিনতে হয়, অনেক কিছু গুছাইতে হয়। আর একসাথে থাকলে এটাই সবচেয়ে বেটার ভাবে করা যায়। আর ওই যে মনির ওই জায়গায় মারামারি শুরু করতে, আর এমনি তো সবাই একসাথে থাকলে খাওয়া দাওয়া লেগে আলাদা একটা খরচ করতে হয়। যেহেতু এখন খিচুড়ি আছে, আমার খরচটা কমে যাবে। তাড়াতাড়ি চলে আসলাম, তাড়াতাড়ি কোনো মানুষজন নাই। আমাদের সাথে যারা গেছিল ইয়ামাহার গ্রুপে, তারা সবাই অনেক আগেই দেখ দিচ্ছে, আমরা তো অনেকক্ষণ ছিলাম, এই যে অনেকটা সময় কাটাইলাম। অনেক ভালো একটা জায়গা, খুব ভালো লাগে। আমি যখন আমার এলাকায় থাকি, আমি প্রতিদিন বিকালে ওই জায়গায় যাই। এমনকি আমি যখন মোটর ব্লগিং না করতাম, প্রত্যেকটা ফলাফল বিকালে ওই জায়গায় যাইতো আমার জন্য, যে আমারে গেলে বিকালবেলা ওই জায়গায় পাইবে। বাট মোটর ব্লগিং শুরু করার পর থেকে আমি আর ওই জায়গায় যেতে পারি না, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি এরিয়ার বাইরেই থাকি। এখন ঘটনাটা হয়েছে কি জানেন, আমি আমার এলাকায় ট্যুরে আসি, লাইক দুই দিন তিন দিনের জন্য আসি, মেন চ্যানেলের শ্যুট নিই, আবার এলাকার বাইরে চলে যাই। সাজ্জাদ, তুমি ভালো আছো? শুনলাম তোমার নাকি বিয়া, ইয়েস, 3 তারিখে গায়ে হলুদ। গাইস, যারা যারা জানেন না তাদেরকে জানাই দিতেছি, আমাগো স্থানতে হারায়লা সাজ্জাদের কিন্তু 3 তারিখে গায়ে হলুদ, 4 তারিখে বউ উঠে আনবো। ঠিক আছে, সাজ্জাদের ঘরে যাও বন্ধু বন্ধু। ল্যাপটপ নিয়ে বেরোতে না, ভিডিও আপলোড দিবি। গাইস, সাজ্জাদের ঘরটা ছিল আমাদের ছোটোখাটো একটা স্টুডিও, এখন ওই রুম হয়ে যাবো আরেকজনের। আমাদের সাজ্জাদের তোমাদের জন্য পার্সোনালি একটা অফিস বানাবো। ঠিক আছে সাজ্জাদ, ধন্যবাদ, আল্লাহ তোমারে অনেকগুলো সন্তান দান করুক। আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি, কারণ শুটের গুজগাজ করতে হবে। তো যদি ব্লগটা ভালো লাগে, ফটোফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আবার বলতেছি কয়েকদিন একটু বোরিং ব্লগ দেখতে পারবেন, কারণ আমি এরিয়াতে থাকলে কোথাও যাইতে পারি না, শুটিং নিতে হয়। তো জাস্ট একটু কষ্ট করে ব্লগগুলো দেখেন, স্টিল দেন, রাইট সাব। দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।